Hey, assalamu alaikum guys, welcome back to another gameplay video. আজকে আমি যে গেমটি খেলবো এই গেমটার নাম হলো ক্রাফটসম্যান কিংক্রাফট। এই গেমটি খেলার জন্য যে আমাকে কমেন্ট করেছিল আজকের এই ভিডিওটির কোন এক জায়গায় তার নাম আমি শাউট আউটে নিব। গত যে ভিডিওতে আমি করেছিলাম 9W1 ক্যানিবল, ওই গেমটির জন্য যে কমেন্ট করেছিল সে শাউট আউট চেয়েছে। সো আজকের এই যে ভিডিওতে যে কোন এক জায়গায় তার নাম আমি শাউট আউট করবো। তো চলো গেমের ভিতর চলে যাই। তো চলো আমরা গেমের ভিতর চলে আসলাম। আর গাইজ, ফার্স্ট অফ অল দেখো আমার বাড়িটা, ভাই অস্থির বাড়ি না, একদম ফাইভ স্টার বাড়ি বানাইছি। আর এখানে একটা ঘোড়া আছে, ঘোড়াটাও সুন্দর কিন্তু আকাশে উঠতেছে কেন বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, দেখো বাড়িটা মনে হচ্ছে পুরো একটা ফাইভ স্টার হোটেল, মানে আমেরিকা থেকে এনে জুড়ে দিছে এইখানে। তো যাই হোক, যেটা বুঝলাম আমি দুইজনের নাম আজকের এই ভিডিওতে আমি শাউট আউট দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ কোন জায়গায় দিব সেটা তুমিও জানো না, আমিও জানি না। সত্যি সত্যি আমার যে জায়গায় ইচ্ছা করবে সে জায়গায় ঠুস ঠাস করে দিয়ে দিব। তো যাই হোক, আর দেখো আমরা এখন, ভাই রাত হয়ে গেছে, ভাই মারা শুরু করে দিছে ছাদের উপরে কিছু একটা শয়তান টাইপের দেখলাম। ওই যে ওর নাম আমি জানি না, যদিও এইসব গেম আমি সেভাবে খেলি না, এই জন্য এইসব গেম সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। ভাই মারতেছে, অনবরত মারতেছে, গেম শুরু করতে পারলাম না এখনো, তাও মারা শুরু করে দিছে। ভাই কোনো রকমে আজকে ঘরের ভিতর গিয়ে ঘুমাইতে পারলে বেঁচে যাই। দ্রুত চলো, দ্রুত চলো ভাই, সামনে তো বাড়ি পেয়ে দরজা পেয়ে গেছি, দ্রুত ভাই এর ভিতর যেতে পারলে বেঁচে যাই। দরজা খুলে চলো আমরা ঘরের ভিতর ঢুকে যাই, আর পরে দরজা আটকে দিই। আর আমি আমার বাড়ি, ভাই রিয়েল লাইফে বাড়ি বিড়াল আছে, অ্যান্ড গেমের ভিতরেও ভাই আমার বাসায় বিড়াল আছে। তো দেখো আমি বাসায় চলে এসেছি, তো ঘরের ভিতরটা তোমাদেরকে আরো ভালোভাবে এখন দেখাই। তো আমার সামনে আছে একটা শোপিস যা কোনো কাজেই না, শুধু ফাফা এভাবে রেখে দিছে এখানে। আর ভাই বাইরে ভাই জম্বি টম্বি দেখা যাচ্ছে, এগুলা ওদের নামটা জানে, নাম কি জম্বি জম্বি নাকি আমি জানি না ভাই। সত্যি এই গেমটা তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিবে। তো যে যে ক্যারেক্টার আজকের এই গেমটিতে তোমরা দেখবে প্রত্যেকটা ক্যারেক্টারের নামই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এই গেমে আমি একদম অজ্ঞ, আমার থেকে ভালো তোমরা জানো। তো এটা হলো রান্নাঘর, দেখো এটা আমি রান্না করতে পারবো এখানে। এখানে মাছ, মাছের সাথে আরো ফিউল লাগবে, তেল, তাহলে রান্না করতে পারবো। বাট আমার কাছে কোনো তেল নেই, দ্যাটস আমি এখন একটু রান্না টান্না করবো না, শাকসবজি মানে কি বলে ফলমূল খেয়েই থাকবো। তো আর বাড়িতে দেখো কতটা লাইট জ্বালানো আছে ভাই। আর চলো এখন আমাদের আর আরেকটা ঘর আছে, এই যে এই ঘরটার ভিতর চলো প্রবেশ করি। এরপরে আরো একটা ঘর আছে, এই এই ঘরটা এমনি, এই ঘরে কোনো কাজ নেই, এই ঘরে শুধু এমনি দেখার জন্য আসলাম। লাস্ট আর একটা ঘর আছে, এটা আমার বেডরুম, এখানে আমি থাকবো। নিজে একটা খাটও আছে এখানে সাদা, আর এখানে আমার একটা চেস্ট আছে, এই যে এই চেস্টার ভিতরে আমি অনেক জিনিসপত্র রাখতে পারি। তো চলো চেস্টার ভিতরে আমার কাছে যা আছে সব রেখে দেই। রাখা শেষ ভাই, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম সেই সময়টুকু। আর দেখো আমার বিড়াল ঘরের ভিতর আমার সাথে থাকে, সাথে সাথেই থাকে, আর কত সুন্দর লাভ দিচ্ছে দেখো এখানে। আচ্ছা যাই হোক, চলো এখান থেকে এখন আমরা ঘর থেকে বের হই, আর এখন বাইরে পরিবেশটা দেখা যাক। চলো ঘরের দরজাটা আটকে দেই আর ঘরের বাইরে চলো এখন, আর বাইরের পরিবেশটা দেখা যাক। এখন সকাল হয়ে গেছে, দ্যাটস হোয়াই আরো ভালোভাবে দেখতে পারবে তোমরা। আর ঘরের একদম ফ্রন্ট লাইনটা দেখো ভাই কত সুন্দর, আমার নামের প্রথম দুইটা অক্ষর এখানে লাগিয়ে রাখছি, অস্থির না? হ্যাঁ। আচ্ছা তো তারপরে চলো আমরা এখন বাড়ির আশেপাশে উঠান টুটান দেখি, ভিলেজারদের বাড়ি দেখি। ভিলেজারদের বেশিরভাগ বাড়ি সব নর্মাল আর কম দামি আর একদম ছোট, আর এর মধ্যে থেকে সব থেকে ভিআইপি, সব থেকে ভিআইপি বলা ভুল ভাই, বাড়িটা একদম MVP পর্যায়ে চলে যায়। এত সুন্দর বাড়ি বাংলাদেশেও কারো এত সুন্দর বাড়ি নেই, দেখো পুরো সব জায়গা থেকে বাড়িটা দেখাচ্ছি কত সুন্দর, একবার দেখো ভাই তোমরা। আচ্ছা তো নিজের অনেক প্রশংসা করে ফেলছি, তো চলো এখন এখান থেকে আমরা কিছু ভিলেজারদের বাড়ি বাড়ি দেখি কিরকম, আর তাদের বাড়ির ভিতর প্রবেশ করব। তো চলো, পাশে যে একটা গরু আছে, গরুকে থাক মারা লাগবে না, আর মারবো না, এটা ভালো গরু, আর গরুকে চাইলে তোমরা মারতে পারো এভাবে, তো দ্যাট ইজ নট রেকমেন্ডেড গরুকে মারা। আচ্ছা তো ভিলেজারদের বাড়ি সবই ছোটখাটো, একটা বড় বাড়ি পাচ্ছি না যে ঢোকার মতো। ওই তো একটা পাইছি, দুইতলা বাড়ি, মোটামুটি বড় আছে বাড়িটা, অন্য বাড়ি থেকে মোটামুটি বড় আছে, বাট আমার মতো না ভাই, যেহেতু তোমরা এই অন্যের বাড়িতে আমি ইনভেস্ট করবো নাকি। তো চলো এখন আমরা বাসার ভিতর ঢুকি, আর ভাই হয় না কেন। আচ্ছা আচ্ছা দুইতলা বাড়ি, হ্যাঁ দুইতলা, একটা খাট আছে আর কিচ্ছু নেই, এখানে আর একটা খাট আছে, আর ভাই উপরতলায়, উপরতলায় একটা খাট, এখানে একটা খাট, আর একটা চেস্ট আছে। চলো দেখি চেস্টের ভিতর কি আছে। তো এর ভিতরে ভাই দুই চারটা, তিনটা আপেল আর চারটা ব্রেড, আমি দুইটা ব্রেড আর দুইটা আপেল নিয়ে এখান থেকে কেটে পড়ি আমার ইনভেন্টারিতে। চলো এখন ক্রস দিয়ে কেটে পড়ি, আর কিছু নেওয়ার দরকার নেই এখান থেকে। তো আমি ব্রেড এখন খাবো না, এখন আল্লাহ আমার লাইফ ফুল আছে, পরে চাইলে খাবো। আর এখন তো মজা বাকি ভাই, গেমের প্রায় 50% এখন খেলেছি। তো চলো এখন আমরা ঘুরে বেড়াই একটু, এখানে একটা শয়তান আছে, নামটা জানি কি মনে পড়তেছে না, স্কেলেটন নাকি কি একটা জানিস, তো যাই হোক হবে,
স্কেলটার নয় তো কঙ্কালে, যে এই সেই শয়তানটা, এটা না, সে সাদা রঙের কই সে? ও ভাই, এখানে এরা গাধা না ঘোড়া? ঘোড়া মেবি না, গাধা মনে হচ্ছে। এদের পিঠে চাইলে আমি, এর পিঠে না, আরেকটার পিঠে পিঠে আমরা চড়তে পারবো চাইলে। আচ্ছা যাই হোক, তো ভাই টিকটকে কে মারলো? তুই মারলি নাকি? না, এ তো আবার আমার দিকে ভয় পাই, আমার মারবে কিভাবে? আচ্ছা তো আমি এদের পিছনে মেবি চাইলে রাইড করতে পারবো, বাট আমি এখন করবো না। তো আমি চাচ্ছি একটা শয়তান আছে সাদা রঙের যে আমাকে মারে, তার নামটা জানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো তাকে আমি ভাই পাচ্ছি না খুঁজে, যে তার পাশে একটু মানে পিছনে একটু লাগবো। তো তার হাত থেকে ভাই আমি মোটেও বাঁচতে পারি না, এত শয়তান সে। তো আমি তাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, বাট পাচ্ছি। ও পেয়েছি পেয়েছি পেয়েছি, এই তো এই তো 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 এই তো ও ভাই 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 সামনে যেতে পারিনি, মেরে দিয়েছে মেরে দিয়েছে। বাঘ 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 ভাই বাঘ 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 বাঘ, বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, আর লাগা এর পিছনে লাগবো না ভাই, আর পিছনে লাগবে না। এখনো আসতেছে ভাই, আমি যতক্ষণ না বাড়ি গিয়ে না ঘুমাবো ততক্ষণ আমার পিছিয়ে ছাড়বে না। চলো আমরা দ্রুত, আমি ঘরে চলে যাই, আমার বাড়ি তো পৌঁছে গেছে, আর কিছু করতে পারবে না। ওর এই অ্যাবিলিটিটুকুই আছে মারার, কিন্তু আমার সাথে দৌড়ে দৌড়ানোর অ্যাবিলিটি ওর নেই। ওকে তো আসতেছে, তো এ ভাই দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। এ ভাই কিলো রেসপন্ড করি, বাট আমি ঘরের ভিতর থাকা সত্ত্বেও আমাকে মারলো, তার মানে ওর রেঞ্জের বাইরে থাকতে আমার থাকতে হবে আমার। আচ্ছা বুঝতে পেরেছি, আজকে কথা কিরকম একটা এড়াই মানে তোতলামি মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা এখানে আমি আর মারছিলাম, আমার সব জিনিসপত্র সব এখানে পড়ে আছে, আমি রেসপন্ড করছিলাম তারপরে। তো চলো এখন আবার ঘর থেকে বেরোই, আর ভাই আমি আর তার হাত থেকে মরতে চাই না। তো দেখছো কথা কিরকম তোতলায় যাচ্ছে আজকে দেরিতে। তো ভাই সামনে আছে সে স্কেলেটন আবার, বাট মেবি একে যদি আমরা না মারি তাহলে তো মারবে না, বাট এরকম করে কেন আমি বুঝি না। ওকে ওকে ওকে, এই মারা শুরু, মারা শুরু করে দিছে, পালাও আবার দিছে ভাইয়া। চলো লাস্ট একবার, দুইবার যখন মরছি তখন আর ভয় করবো না, লাস্ট একবার ওর পিছে লাগবো, তারপরে ভাই আর দরকার নেই, পিছে না ভাই আর পিছে লাগবো না, আমি শুধু আমার খাবার গুলো নিয়ে আসবো। বাট 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 ভাই দ্রুত এখান থেকে আমার যা জিনিসপত্র ছিল ইনভেন্টরিতে সবকিছু নিয়ে ফুলফিল করে এখান থেকে ভাগ। ভাই তিনবার ওর হাতে মারা খাবার খাইলাম, আর ভাই খাবো না, আর ভাই ওর হাতে আমি মারা খাবার খাবো না ভাই, এই এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। আচ্ছা তো গাইজ আমরা এখন ঘর থেকে বের হই, আর ঘর থেকে বেরো না রে ভাই, ভাই ও সামনে যাচ্ছে, আমরা পিছন দিয়ে যাই। চলো আপেল টুক নেই আর ব্রেড, এ ভাই আবার মেবি পিছনে আসতেছে, পালা ভাই এখান থেকে, পালা 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 এখান থেকে ভাই, আগে পালা, তারপরে তারপরে অন্য কথা বলবো, তারপরে অন্য কথা। তো চলো এখানে দেখো গরু টরু আছে সবকিছু, গরুদের চাইলে তোমরা লাথি মারতে পারবে, গেমটা গ্রাফিক্স সুন্দর। আর ভাই আমি এখানে একটা গর্তের মধ্যে পড়ে গেছি, আর আমি এখান থেকে বেরোতে পারতেছি না। তো আমি ভাবতেছি সেই শয়তানটা এখানে চলে এসেছে, এখানে তাকে ফাঁদে রেখে তাকে মারার চেষ্টা করতেছি। তো এই তো শয়তানটা এসেছে, তো একে ভাই মেরেই সারবো আজকে আমি, বাট এতটা মারতেছি ভাই কে মরতেছে না কেন ভাই, ভাই আর কখনে মরবে? ওকে গাছ, তো অনেকক্ষণ মরার পর তে মারা গেছে, চলো আমরা এখন এর উপরে উঠি, বাট আমি এর উপরে উঠতে পারতেছি না কেন, তো অনেক কষ্ট করে ভাই আমি এর উপরে উঠছি, বাট আমি তারপরে মারা গেছি আবারও শয়তানদের হাতে মারা খাবার খেয়ে। আর ভাই এই বিড়াল কি করে ভাই আমার বাঁচাইতে পারে না। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর যে কমেন্ট করেছিল তাদের শাউট আউট আজকে করবো। তো লান্ডু প্লে জোন এ কমেন্ট করেছিল, আমি কমেন্ট করেছিলাম প্লিজ শাউট আউট দাও, এ হলো ওই যে 9 ক্যানিবলটার জন্য কমেন্ট করেছিল, আর আজকের এই ভিডিওটির জন্য কমেন্ট করেছিল গ্রিন লাইট প্লিজ প্লে ক্রাফট ম্যান কিং ক্রাফট, তো এই গেমটি সে লিখেছিল। তো তোমাদেরকে দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আরও যারা যারা বিভিন্ন গেমের জন্য কমেন্ট করতে চাও তারা কমেন্ট করে জানিয়ে দাও, আমি তাদের কমেন্ট করার রিকোয়েস্টেড ভিডিওটি পরবর্তীতে খেলবো। সো গাইজ আইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।